এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশীষ সহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুগণ, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু কবুতরের বাচ্চা। আপনারা যারা বেকার বসে আছেন বা চাকরি বাকরি করতেছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের ছোট্ট একটি পরিসরে এভাবে কবুতর পালন করতে পারেন। আশা করি ইনশাল্লাহ কবুতর পালন করলে আপনারা কখনও ঠকবেন না। দেখতে পাচ্ছেন আমার এখানে সুন্দর একটি একজোড়া বাচ্চা কবুতর, অল্প কয়েকদিনে বাচ্চা দিয়েছে। কবুতর পালন করলে আমরা সাধারণত আমাদের পারিবারিক যে পুষ্টির প্রোটিনের চাহিদা, ওটা আমরা মেটাতে পারবো। এমনিতে আমরা বাজার থেকে কবুতর ক্রয় করে কোনো সিজন বা কোনো অনুষ্ঠান ছাড়া আমরা এই কবুতরের বাচ্চা ক্রয় করে খাওয়া হয় না। কিন্তু আমরা যদি দুই একজোড়া কবুতরের বাচ্চা পালন করে থাকি, তাহলে আমাদের প্রতি মাসে কম বেশি কবুতরের বাচ্চা খাওয়া হবে। এটা কিন্তু পারিবারিক একটা পুষ্টির চাহিদা পূরণ করবে। কবুতরের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, বাচ্চাদের জন্য অনেক ভালো, সেটা সবাই জানে। আমাদের এখানে তিন জোড়া কবুতর আছে, খাঁচায় পালন করতেছি। কবুতর এখন সবাই খাঁচায় পালন করে, ছেড়ে পালন করা থেকে আমার মনে হচ্ছে খাঁচায় পালন করলে কবুতর ময়লা কম করে এবং পরিশ্রম কম হয়। আমরা পার্ট টাইমে কবুতরের পরিচর্যা করতে পারবেন, কবুতরের জন্য তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। এখানে দেখলেন আমাদের নিচের জোড়ায় এক জোড়া বাচ্চা আছে এবং বাচ্চাগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এবার দেখা যাক দ্বিতীয় বাসার মধ্যে কি। এই জোড়ার মধ্যে দেখতে পাচ্ছেন কবুতর ডিম নিয়ে বসে আছে, ডিম অ্যাক্টিভ পেরেছে, আরেকটি পারবে ইনশাল্লাহ। প্রতি মাসে এভাবে আমার তিনটি জোড়ার মধ্যে ডিম বাচ্চা কন্টিনিউ থাকে, যা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে থাকে। মাশাল্লাহ এইখানেও একটি বাচ্চা আছে। তারপরে উপরের যেটি আছে এইখানেও ডিম নিয়ে বসে আছে একজোড়া। এভাবে প্রতি মাসে আমাদের তিন জোড়া কবুতরের মধ্যে ডিম বাচ্চা থাকেই। সো এটা মানে একটা আনন্দের বিষয়, সময় স্পেন্ড হয় এবং ডিম বাচ্চা হলে একটু মনের প্রশান্তি আসে। মনের প্রশান্তির জন্য চাইলে আপনারা কবুতর পালন করতে পারেন। আজকে এ পর্যন্ত বন্ধুগণ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।